স্যার, ফেসবুকে আরেক বোনের প্রশ্ন, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর বিধান কি? এবং 6 মাসের শিশু যেহেতু মায়ের দুধ খায়, এমন শিশু তার পিতার সাথে একই প্লেটে খানা খেলে কোনো সমস্যা হবে কি? অথচ শিশুর লালায় মায়ের দুধ লেগে থাকতে পারে। এটা বোনের তাকওয়ার কারণেই, অর্থাৎ বোন মনে করছেন তার দুধ যদি তার স্বামীর পেটে কোনোভাবে চলে যায়, স্বামীও তার সন্তান বা হারাম হয়ে যাবেন কিনা। প্রথমত এটা ভুল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা রাদাআতু মিনাল মাজা, অর্থাৎ যখন শিশু আর কিছু খেতে পারে না, দুধ ছাড়া জীবন ধারণ করতে পারে না, ওই সময় যে দুধ খাওয়া হয় ওই দুধের মাধ্যমে রক্ত দুধ সম্পর্ক তৈরি হয়। 2 বছর বা কারো কারোর মতো 2.5 বছরের ভিতরে শিশু যখন দুধ খায়, যার দুধ খাবে সে তার দুধ মা হবে। এরপরে যদি বড় বয়সে যদি কেউ কারোর দুধ খেয়ে ফেলে, কোনো নারীর দুধ খেয়ে যায়, পেটে চলে যায় যে কোনোভাবে, এটা হারাম হইতে পারে, হালাল হইতে পারে, কিন্তু এর দ্বারাই কোনো রক্ত সম্পর্ক দুধ সম্পর্কের বৈবাহিক নিষিদ্ধতা আসে না। কাজেই কারো নারীর স্বামীর পেটে যদি তার দুধ চলে যায়, তার মানে স্ত্রীর দুধ যদি তার পেটে চলে যায়, এর দ্বারাই বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটা প্রথম কথা। দ্বিতীয়, সন্তানের দুধ দেওয়ার নিয়ম হলো আল্লাহ কোরআন করে বলছেন ওয়াল ওয়ালিদাতি ইউরদায়না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, মায়েরা 2 বছর পূর্ণ সন্তানদেরকে দুধ খাওয়াবে। কাজে আপনি 2 বছর পূর্ণ দুধ খাওয়াবেন, আর এর ভিতরে সন্তানকে ক্রমান্বয়ে অন্যান্য খাদ্য খেতে দিতে হবে, এটা আল্লাহর হুকুম, সন্তানের অধিকার এবং একটা ইবাদত। হিন্দু কোন ছেলের সাথে মুসলিম কোন ভাইয়ের বন্ধুত্ব করা জায়েজ কিনা হিন্দু বাড়িতে খাওয়া যাবে কি? বন্ধুত্ব ইসলাম বলে সকল ধর্মের সকল মানুষদের সামাজিক অধিকার দেবে, সামাজিক হৃদয়ের বন্ধুত্ব ইমানের বাইরে হবে না। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝেন না? একজন লোক কঠিন ভাবে আওয়ামী লীগের প্রতি ইমানদার, সেই লোক কি কোন জামাতের সাথে বন্ধুত্ব করতে পারবে? এটা ভালো করে কোন যে ব্যক্তি আওয়ামী লীগের তত্ত্বে নীতিতে কঠিন ভাবে বিশ্বাস করেন, ওই ব্যক্তি কি জামাত ইসলামের বা কোন যুদ্ধাপরাধীর সাথে বন্ধুত্ব করতে পারবে কিনা? পারবে, কারণ ইমান তাকে বাধা দেয়, সে জানে আমার রাজনৈতিক বিশ্বাস চেতনা অনুযায়ী সে অপরাধী। তাহলে আপনার যে ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমান অনুযায়ী ওই অমুসলিম ব্যক্তি অপরাধী না ভালো? তাহলে আপনি কি করে তাকে হৃদয়ের বন্ধু বানাতে পারেন? তার ধর্মের স্বাধীনতা, তিনি ধর্ম পালন করবেন, আমি তার ধর্ম প্রোটেকশন দেব, তার ধর্মের বিরুদ্ধে কিছু বলা আমার জন্য হারাম, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, তার সাথে আমি কোনো অশোভন আচরণ করতে পারবো না, অর্শি হিসেবে বন্ধু হিসেবে আমি তার সকল অধিকার দেব, অসকলে দেখতে যাব, অসকলে দেখতে যাব, সব ঠিক আছে, কিন্তু হৃদয়ের বন্ধুত্ব অন্তরের টান, আমি যেহেতু বুঝছি সে একটা মহাপাপ, শিরকে জড়িত, আবার আসতে পারে।